রসগোল্লার পর এবার জিআই স্বীকৃতি পেল গোপালগঞ্জের ব্রোঞ্জের তৈরি গহনা সংশ্লিষ্টরা আশা করছেন এই স্বীকৃতি জেলার জলির পাড়ের ব্রোঞ্জের গহনার ঐতিহ্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেবে পাশাপাশি ঐতিহ্যবাহী ব্রোঞ্জের তৈরি গহনাকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্যের প্রসারও ঘটবে গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাসের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট শত বছরের পুরনো গোপালগঞ্জের ব্রোঞ্জ মার্কেট মকসুদপুর উপজেলার জলিরপাড় গ্রামের ব্রোঞ্জের গহনা সারা দেশের মানুষের কাছে বেশ সমাদৃত একসময় দেশের গণ্ডি পেরিয়ে ভারতেও বিক্রি হয়েছে তখন থেকেই জলিরপাড়ের এই গহনা মার্কেটকে ছোট কলকাতা বলে আখ্যায়িত করতেন বণিকরা তবে আধুনিকতার ছোঁয়া না লাগায় বাজার হারিয়েছে ব্রোঞ্জের গহনা তবু এই শিল্পকে টিকিয়ে রেখেছে মকসুদপুরের শতাধিক পরিবার গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বৃহস্পতিবার এই শিল্পের ভৌগোলিক নির্দেশক বা জিআই স্বীকৃতির কথা জানান শত বছর ধরে তৈরি হয়ে আসা এই গহনা জিআই স্বীকৃতি পাওয়ায় খুশি গহনা শিল্পী ও বিক্রেতারা আনন্দ ভাগাভাগি করতে করেছেন মিষ্টি বিতরণ তবে ব্যবসা বৃদ্ধি কাঁচামালের সহজলভ্যতা ও রপ্তানির জন্য চেয়েছেন সরকারের সহযোগিতা আমরা কিভাবে সামনে আরো ভালোভাবে এই জিনিসটার মান ধরে রাখতে পারবো কীভাবে আমরা বিশ্ব বাজারে আমরা যাতে আরও পরিচিত হইতে পারি আমরা সেভাবে আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন মাইক্রো কালার বিবনোদনে আমি চেষ্টা করতেছি নিজের প্রচেষ্টায় হ্যাঁ এখন যদি সরকার যদি আমাদের একটু লক্ষ্য দেয় এটা আমি আরও উন্নত করতে চাই ব্যবসায়ীরা আশা করছেন জিআই স্বীকৃতির কারণে তাদের ব্যবসার প্রসার ঘটবে কারিগররা পাবেন ন্যায্য বাংলাদেশে এই প্রথম কোন গহনায় যে পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং অলরেডি আমরা জানি যে এটা হচ্ছে বিলুপ্তপ্রায় একটা পণ্য শিল্পটিকে টিকিয়ে রাখতে কুটির শিল্প নগরী গড়ে তোলা গহনার নানা ডিজাইন সরবরাহ ও কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিত করতে নানা উদ্যোগের কথা জানান জেলা প্রশাসক ব্রঞ্জের গহনাটি বাংলাদেশের এ পর্যন্ত তেতাল্লিশটি পণ্য জিআই পণ্য হিসাবে স্বীকৃতি লাভ করেছে এর মধ্যে গহনা হিসাবে এটি এ প্রথম গ্রহণ হিসাবে জেইপন হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে মির্জা আলিসা ডেস্ক রিপোর্ট নিউজ